পালন করছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাল আলে মিলাদ পালন করতেন হ্যাঁ সেটা কিভাবে আসুন আমরা জেনে নি কাসিদাই নোমানের মধ্যে তিনি রসুল্লাহ সাল আলী ওসাল্লামের অনেক শান লিখেছেন আর কাসিদা নোমানের মাধ্যমে হুজুর সাল আলী ওসাল্লামের তিনি মিলাদ পালন করেছেন তিনি কি লিখেছেন আসুন আমরা অন্তরের অন্তরী স্থল থেকে শ্রবণ করি কি ইমামে আজম ইমাম আবু হানিফা জীবন নিয়ে তার মহত্ব নিয়ে কিভাবে আলোচনা করেছেন তিনি লিখেছেন ইয়া রসল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে আকাশের ঊর্ধ্বে ভ্রমণ করানোর ফলেই আকাশ সুউচ্চ ও সুশোভিত হয়েছে সুহান তিনি আরো লিখেছেন আপনার ওয়াসিলায় হজরতে আদম আলা নবীনা ওয়ালহি সালাত সালাম শিও ভুলের জন্য ক্ষমা চেয়ে কামিয়াব হয়েছেন অথচ তিনি আপনার পিতা সুহান আল্লাহ ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলালে আরো লিখেছেন আপনার ওসিলায় ইব্রাহিম আলী সালাম দোয়া করলেন সঙ্গে সঙ্গে আগুন নিভে ঠান্ডা হয়ে গেল হাজরতে সৈয়দনা ইসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়াল্হি সালাম আপনারই সুসংবাদ নিয়ে এই ধরাতে এসেছিলেন হাজরতে সৈয়দনা আয়ুব আলা নবিয়ানা ওয়াল্হি সালাম বিপদের সময় আপনাকে ডাকলেন অমনি তার বিপদ দূর হয়ে গেল সুহানল্লাহ আপনার অনেক বিস্ময়কর মজেজা আছে আরও আছে অগণিত মহত্ত্ব গুণাবলী যা বর্ণনা করে শেষ করা যাবে না প্রিয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের ইমাম ইমামি আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তালে চার ইমামের মধ্যে তিনি শ্রেষ্ঠ ইমাম রয়েছেন আর তিনি আমার নবী মাহবুবে আরবি নবী সাল আলি ওসাল্লামের মিলাদ পালন করেছেন আমাদের উচিত जाते করে আমরাও ঘরে ঘরে মিলাদ পালন করি जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तक जश्न-ए-विलादत हम मनाते जाएंगे सल्लु য়ালা হবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম